হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো পোশাকবিহীন অবস্থায় রাস্তায় হেঁটে যাওয়ার স্বপ্ন দেখলে কি হয় আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে স্বপ্ন হলো আপনার অবচেতনের একটা জানালা আপনি স্বপ্নে যা দেখেন তার অধিকাংশের পিছনে কোনো না কোনো কারণ কোনো ঘটনা কোনো আশা কিংবা কোনো ভয় লুকিয়ে থাকে সেই কারণে স্বপ্নের অর্থ উদ্ধার করলে অনেক সময়ই নিজের মনের ভিতরে চলা কথাগুলোর মুখোমুখি দাঁড়াতে পারি আমরা আমরা প্রায়ই ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি যেমন কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে আমাদের পিছনে ছুরি হাতে কেউ তারা করছে আর আমরা দৌড়াচ্ছি অথবা বিশাল বিশাল জলের ঢের মাঝে পড়ে গেছে কেউ বাজানোর নেই এমন নানা কিছু এর মধ্যে অন্যতম হলো নিজেকে বা অন্য কাউকে বিবস্ত্র অবস্থায় দেখা রাস্তা দিয়ে বিবস্ত্র অবস্থায় হাঁটছেন আর অনেক লোক আপনাকে দেখছে অথবা পার্টি বা সোশ্যাল গ্যাদারিংয়ে বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন আপনি এমন স্বপ্ন জীবনের কোনো না কোনো সময় আমরা প্রত্যেকেই কম বেশি থেকে থাকি কী এর অর্থ পছন্দের মানুষকে এইভাবে স্বপ্ন দেখার বা কারণ কী জানেন বিজ্ঞান বলে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেকে বিবস্ত্র অথবা নগ্ন অবস্থায় দেখেন তার অন্যতম কারণ সেই ব্যক্তি কোনো না কোনো বিষয় নিয়ে নিরাপত্তাহীনতা অর্থাৎ ইনসিকিউরিটিতে ভুগছেন তারা কোনো বিষয় নিয়ে ভিতরে ভিতরে লজ্জিত যা অন্য কারোর সামনে প্রকাশ করতে চান না বা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় থাকেন শুধু তাই নয় থাকতে পারে আরও অনেক মানে নিজেকে নগ্ন অবস্থায় স্বপ্ন দেখার পিছনে কোনো গোপন কথা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কাও কাজ করতে পারে এক একটা জায়গায় নিজেকে বিবস্ত্র দেখার পিছনে এক একটা কারণ লুকে থাকতে পারে কেউ যদি একা ঘরে বা ফাঁকা জায়গায় নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখেন তার অর্থ আপনি অন্যদের তুলনায় নিজের সঙ্গে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য অন্যদের সামনে যেতে বা সময় কাটাতে তেমন উৎসাহবোধ করেন না স্বপ্নে যদি নিজের কাজের জায়গায় নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখেন তাহলে বুঝবেন ওই অফিসের সঙ্গে আপনার মানসিক দূরত্ব চলে এসেছে আপনি আপনার কাজ নিয়ে ওখানে খুশি নন এই জিরো স্যাটিসফ্যাকশনে আপনার মস্তিষ্কে প্রভাব ফেলেছে হতে পারে সেখানে কোনোভাবে আপনি সম্মানী হওয়ার মর্যাদা হারানোর ভয় পাচ্ছেন তবে অন্যদিকে অফিসের মধ্যে যদি একা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখেন তাহলে বুঝবেন এটি এক এক রকম একক প্রভাবের অধিকারী হওয়ার বোধকে চিহ্নিত করছে কোনো পার্টি বা নিমন্ত্রণ বাড়িতে আত্মীয়স্বজনের সামনে যদি নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখেন তার অর্থ আপনি অন্যের সামনে নিজের মতামত চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করতে পারছেন না আর অবচেতন মনে এই চেপে রাখা ভাবনা অনুভূতি গভীর প্রভাব ফেলেছে আবার পরিবারের সদস্যদের সঙ্গে স্বপ্নে নিজেকে স্বাভাবিক কিন্তু বিবস্ত্র অবস্থায় দেখলে তার অর্থ পরিবারের সকলের কাছে আপনি সহজ ইনহেবিশন মুক্ত বাজার সিনেমা হল বা রাস্তার মতো পাবলিক প্লেসে নিজেকে বিবস্ত্র দেখার অর্থ আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী আপনি মনে করেন আপনার লুকানোর কিছু নেই আপনি সদ যদি স্বপ্নে নিজের প্রেমিক প্রেমিকা বা সদ্য সদ্য ভালো লাগতে শুরু করেছে এমন মানুষকে বা মানুষের সঙ্গে নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখেন এর অর্থ এবার নিজের অনুভূতি তার সামনে প্রকাশ করার সময় এসে গেছে তাহলে বন্ধু ইজ্লাচকির আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন